রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবারও যথারীতি কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের ডাপুটি নেতা অধীর রঞ্জন চৌধুরী এমনকি বাংলাকে মমতা ব্যানার্জি কোন জায়গায় নামিয়ে এনেছেন সেটিও উল্লেখ করলেন তিনি তো বিস্তারিতভাবে দেখে নেবো আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছা আপনার কাছে এবং আজ রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে একটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন কাঠামো ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন সালের জানুয়ারি থেকে নতুন পে কমিশন কার্যকর করা হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী তার বক্তব্য পুজোর আগে বাজার ধরে রাখতেই নতুন বেতন কাঠামো ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত শুক্রবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সমাবেশ ছিল সেই সমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন বেতন কমিশনের সুপারিশের যা সুপারিশ করেছে আমরা সেটাই মানব সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান স্টেট পে কমিশন রিপোর্ট জমা দিলে দিয়ে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এ প্রসঙ্গে অলিত চৌধুরী বলেন দু সালে কি হবে তা নিয়ে এখন ভেবে কোনো লাভ নেই মুখ্যমন্ত্রী নিজের রাজ্যটাকে ভিখারি বানিয়ে দিয়েছেন ন্যায্য বেতন চাইলে শিক্ষকদের মারা হচ্ছে সরকারি কর্মীদের কুকুরের সাথে তুলনা করা হচ্ছে তাই ওনার এই ঘোষণার কোনো রকম মূল্য নেই আসলে পুজোর আগে নিজের বাজার ধরে রাখতেই এই ঘোষণা করেছেন তিনি ভেবেছেন বলে তো কি পরে দেখা যাবে এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখায় নতুন বেতন কাঠামো হলে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন সাত হাজার টাকা থেকে বেড়ে সতেরো হাজার নশো নব্বই টাকা হবে একই সঙ্গে গ্র্যাজুয়েটি সর্বোচ্চ সীমা ছয় লক্ষ থেকে বেড়ে দশ লক্ষ টাকা হবে শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বিষয়টি সরকার সহানুভূতির সঙ্গে বিচার করবে তেইশে সেপ্টেম্বর এ নিয়ে আলোচনা হবে মন্ত্রিসভার বৈঠকে তারপর বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ সরকারি কর্মচারীদের হাতে এই বর্ধিত হারে বেতন পৌঁছাতে পৌঁছাতে আগামী বছর অর্থাৎ দুহাজার কুড়ির জানুয়ারি মাস হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে